জার্মান স্থানীয় সময় দুপুর 1:30টায় পর্দা উঠেছে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স 2024 উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে স্থানীয় সময় বেলা 12টায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক সেক্রেটারি অফ স্টেট লর্ড ক্যামেরনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে মিউনিখে তার কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী বিকেল 4টায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে শেখ হাসিনার আর 4:30টায় সম্মেলনে জলবায়ু অর্থায়ন বিষয়ক প্যানেল আলোচনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী এছাড়া সন্ধ্যা 7:30টায় জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কর্তৃক নাগরিক সংবর্ধনায় যোগ দেবার কথা রয়েছে তার মিউনিখ নিরাপত্তা সম্মেলন 2024-এ যোগ দিতে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 4:34 জার্মানি মিউনিখের মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা